আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকের প্রশ্ন থাকে যে ইস্ট জিনিসটা কি, ইস্ট কোথায় পাবো এবং ইস্টের পরিমাণ মাছ চাষিদের জন্য, ইস্টের ব্যবহার বা গুরুত্ব। তো আজকে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানবো ইস্ট কি, হোয়াট ইজ ইস্ট। ইস্ট এক ধরনের এককোষী মৃতজীবী ছত্রাক। বেকারি শিল্পে ইস্ট পাউরুটি, কেক প্রভৃতি খাবার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এটা দিয়ে পাউরুটি ফোলায় বা শর্করা জাতীয় বা যে কোনো খাবারকে গাজন করতে ইস্ট ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা জানবো ইস্ট দেখতে কেমন। ইস্ট দেখতে ঠিক সুজি দানার মতো, কিন্তু এটা ক্যামেরায় একদম কাছ থেকে শট নিলে মনে হবে লেয়ার মুরগির ফিডের মতো, জাস্ট এই রকম। মাছের জন্য ইস্টের ব্যবহার, এটা মাছের রুমেনে হজমে সহায়তা করে থাকে এবং মাছের হেলথকে ডেভেলপ করে। এছাড়া মাছের জুপ্লাঙ্কটন তৈরিতে বেশ কার্যকর একটি উপাদান। ইস্ট দিয়ে কিভাবে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হয় আমি একটি ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন। ইস্ট ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে। এয়ারটাইট বোতলে অব্যবহৃত ইস্ট সংরক্ষণ করবেন। আপনি যখন কিছু পরিমাণ ইস্ট ব্যবহার করবেন, বাকি ইস্টটুকু এয়ারটাইট বোতলে অব্যবহৃত ইস্ট সংরক্ষণ করবেন। ব্যবহারের সময় অবশ্যই শুকনো চামচ ব্যবহার করবেন, হাত দিয়ে বা ভিজা হাতে ইস্ট ব্যবহার করবেন না, এতে করে ইস্টের গুণগত মান কমে যেতে পারে, অব্যবহৃত ইস্ট যেটা আপনি পরবর্তীতে সংরক্ষণ করবেন। এখন আমরা জানবো যে ইস্ট কোথায় পাবেন, এটা সকলেরই প্রশ্ন, আমি যেটা পেয়ে থাকি। তো ইস্ট কোথায় পাবেন? প্রথমে আপনারা খোঁজ নেবেন, সুপার শপে পাবেন, এরপরে আপনারা মুদিখানার দোকানে পাবেন, বেকারি জিনিসপত্র যেখানে বিক্রি করে সেখানে পাবেন, পাইকারি বুদির দানা যেখানে বিক্রি করে সেখানেও পেতে পারেন, রুটি বা পাউরুটির কারখানায় বা ফ্যাক্টরিতে খোঁজ নেবেন, তারা আপনাকে সন্ধান দিয়ে দিবে কোথায় আপনি ইস্ট পেতে পারেন, অথবা বিস্কুটের ফ্যাক্টরিতে আপনারা খোঁজ নেবেন, তারাও আপনাদেরকে সন্ধান দেবেন আপনি কোথায় ইস্ট পাবেন। এখন আমরা জানবো ইস্টের প্রাইস কেমন। কেজি প্রতি 270 থেকে শুরু করে 350 বা তার বেশি হতে পারে। এবার জানবো বাজারে প্রাপ্য কিছু ইস্টের নাম। যেমন রয়েছে ফেবাও, নেভাডা, বেকারি কিং চাইনা, অ্যাঞ্জেল, ফোরাইজ, গ্লোরি ফান, মি ফান, মাই ফান, ভিক্টোরিয়া, সাফ ইনস্ট্যান্ট। এছাড়াও বাজারে আরো নামি বেনামি অনেক ইস্টের দেখা পেতে পারেন। এখন বলবেন যে ইস্ট কোন ইস্টটা আপনার সবচেয়ে ভালো। তো ইস্ট সবগুলাই ভালো মোটামুটি, তবে এই ইস্টকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিভিন্ন মরকে বিভিন্ন ডিজাইনে বাজারজাত করতেছে, আপনি যে কোনো একটা নিলেই হয়ে গেল। তবে কেনার আগে আপনাকে একটি জিনিস সবচাইতে খেয়াল করে কিনতে হবে, যখন আপনি ইস্ট কিনবেন অবশ্যই ইস্টের প্যাকেট অবশ্যই শক্ত দেখে কিনবেন, প্রয়োজনে আপনি হাত দিয়ে এইভাবে মেরে মেরে দেখবেন যে ইস্টের প্যাকেটটি এই রকম শক্ত আছে কিনা। আপনি যদি নরম প্যাকেট নেন তাহলে ইস্টের মান বুঝবেন একদম খারাপ নিয়েছেন, সুতরাং এই বিষয়টা খেয়াল করে কিনবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।